আসসালামু আলাইকুম, আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রধান উপদেষ্টা কার্যালয়ে কিন্তু একটা নিয়োগ চলতেছে, নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার হাতে। এখন এটা কিন্তু সরকারি চাকরি, এখানে একটি পদ রয়েছে আপনি নিরাপত্তা প্রহরী, 33টি শূন্য পদে, মাত্র আপনারা মাধ্যমিক পাশ হলে সারা বাংলাদেশ থেকে আবেদন আপনারা করতে পারবেন। এখন এই যে প্রধান উপদেষ্টা নিরাপত্তা প্রহরীদের যে আগের একটি ভিডিও আমি অলরেডি আপলোড দিছিলাম, তাদের কাজ কী, এখন আজকের ভিডিওটা হলো যে এই যে প্রধান উপদেষ্টা যে নিরাপত্তা প্রহরী পদে যে একটা নিয়োগটা যে দিয়েছে, এইখানে চাকরি হওয়ার পর আপনাদের কত ঘন্টা ডিউটি করতে হবে, ডিউটি পরিসীমা কত ঘন্টা, সেই সংক্রান্ত জানিয়ে দেবো। যেহেতু আমি একটা গভর্নমেন্ট জব করি, এখানে কিন্তু আমার অধিদপ্তর মানে আমাদের যে অফিসে কিন্তু প্রচুর নিরাপত্তা প্রহরী আছে, তারা কাজ করে আমার সাথে, তাদের ডিউটি দেখি, তাদের সুযোগ সুবিধা দেখি, সেই প্রেক্ষিতে আমি কিন্তু আপনাদের একটা ভালো একটা ধারণা দিতে পারবো আশা করি এই ভিডিও থেকে, যে তাদের কত ঘন্টা ডিউটি করতে হয় সকল বিষয়। আর চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন যেহেতু অলরেডি জানতে পারছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনার নিরাপত্তা প্রহরী পদের যে নিয়োগ চলতেছে, মাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখন এটার আগের ভিডিওতে জানিয়েছি তাদের ডিউটি, ডিউটি কীভাবে করতে হয়, কীভাবে করবে, আজকের বিষয়টা হলো তাদের কত ঘন্টা ডিউটি করতে হবে। একজন একজন নিরাপত্তা মূল প্রহরী মূলত চতুর্থ শ্রেণী চাকরিজীবী, সরকারি চাকরিতে চারটা শ্রেণী বিভাগ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। চতুর্থ শ্রেণীর চাকরিজীবী 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক, তাদের প্রথম অবস্থায় তারা মূলত 15 থেকে 16,000 টাকার অবধি বেতন কিন্তু পেয়ে থাকে একজন নিরাপত্তা প্রহরী। এখন তাদের ডিউটি কত ঘন্টা সেই বিষয়ে যাওয়ার আগে বলে দিই, আপনারা যদি এই পদে নির্ঝামেলায় আবেদন করতে চান, তাদের স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ রয়েছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনের উপরে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নির্ঝামেলায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন, তারা পড়াশোনার জন্য সাজেশন নিয়ে আমার কাছ থেকে আপনারা নির্ঝামেলায় পড়তে পারবেন, আশা করি বুঝতে পারছেন। এখন তাদের ডিউটি কয় ঘন্টা, এখন ডিউটি বলতে কি তাদের বাই পার্ট মানে গোল রাউন্ড হিসাবে ডিউটি করবে, যেমন উদাহরণস্বরূপ আমার অফিস টাইম সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, নিরাপত্তা প্রহরীদের কিন্তু অফিস টাইম এবং নির্দিষ্ট সময় না। এখন বলবেন যে তাহলে কেমন বাই ডিউটি, প্রধান উপদেষ্টা কার্যালয় যে নিরাপত্তা প্রহরী থাকবে তাদের ডিউটি এমন হবে, আর কেউ 6টা বাজে আসবে ভোর 6টায়, তার ডিউটি চলবে দুপুর 2টা পর্যন্ত, আবার একজন দুপুর 2টা বাজে আসবে, তার ডিউটি চলবে রাত 10টা পর্যন্ত, আর একজন রাত 10টা বাজে আসবে, তার ডিউটি চলবে ভোর 6টা পর্যন্ত। এইরকম কিন্তু রাউন্ড আকারে কিন্তু আপনাদের ডিউটি পরিচালনা করতে হবে। ডিউটি কিন্তু ভাই 8 ঘন্টায়, বেশি কিন্তু না, 8 ঘন্টার অতিরিক্ত যদি ডিউটি আপনার করতে হয় সেই ক্ষেত্রে আপনার সরকারি নিয়ম অনুযায়ী আপনি কিন্তু ওভার টাইমটা পাবেন। এটা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করার কারণ নাই, ওভার টাইম সহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তাই যারা আপনারা আশা করি বুঝতে পারছেন, যদি আপনারা ঘরে বসে নির্ঝামেলায় আবেদন করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে, নির্ঝামেলায় আবেদনগুলো করে দেওয়া যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর কমেন্টস করতে থাকেন, অ্যান্সার দিব।